হ্যালো ফ্রেন্ড, বেঙ্গলি রাঁধুনিতে আপনাদের স্বাগত। আজ আমি তৈরি করে ফেললাম চিংড়ির পকোড়া। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। তা চলুন দেখে নেওয়া যাক চিংড়ির পকোড়ার রেসিপিটা। আমি এখানে মিডিয়াম সাইজের চিংড়ি নিয়েছি 100 গ্রাম। খুব ভালো করে ধুয়ে নিয়েছি চিংড়ি মাছগুলোকে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, স্বাদ মতো দেব নুন, আর দেব 2 চামচ মতো ধনে পাতা কুচি, আর 2 চামচ অ্যারারুট, আর 2 চামচ ময়দা দেব। এখানে আপনারা আদা রসুন বাটাও অ্যাড করতে পারেন, আর কাঁচা লঙ্কা কুচিও অ্যাড করতে পারেন, যদিও আমি এগুলো দিই। এবার এটাকে ভালো করে আমি মেখে ফেলবো। এবার আমি দিয়ে দেব কড়াইয়ের মধ্যে তেল। তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব। এবার ওই তেলের মধ্যে আমি একে একে ছেড়ে দেব। এবার আমি এগুলোকে আস্তে আস্তে উল্টে পাল্টে ভালো করে ভেজে ফেলবো। আমার ভাজা প্রায় হয়ে এসেছে, এবার আমি তুলে ফেলবো। আমার রেডি হয়ে গেল চিংড়ির পকোড়া। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই সাবধানে থাকবেন। থ্যাংক ইউ।